নমস্কার আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের তরফ থেকে আজ যাদের জন্মদিন ও বিবাহবার্ষিকী তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বড় হলে প্রণাম ছোটদের অনেক অনেক আদর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই আমাদের পাশে থাকুন আজ আমি ভেন্ডির তরকারি বানাবো ভেন্ডির তরকারি বানানোর জন্য প্রথমে একটি আমি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি চার টেবিল চামচ মতো তেলটা পাই গরম হয়ে এসেছে এই যে ফেনা ফেনাটা দেখাচ্ছে ফেনা ফেনাটা মরে গেলে আমি একে একে লঙ্কা ফোড়ন ও পাঁচ ফড়ম ফড়ম হিসাবে দিয়ে দিলাম এরপর একটা গোটা পেঁয়াজ আমি একটু কেটে রেখেছিলাম বড়ো সাইজে সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব এবং এক চামচ মতো এই হাফ চামচ মতো এখানে আমি নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা সহজেই ভাজা হয়ে যায় এই জন্য আমি নুনটা অ্যাড করে দিলাম এবং পেঁয়াজটা সহজে গলেও যায় এই জন্য এই টাইমে অল্প পরিমাণ নুন অ্যাড করে দিলে ভালো হয় তো এটা ভাজা ভাজা হচ্ছে এই জায়গায় আমি এক টেবিল চামচ মতো আদা বাটা অ্যাড করে দিলাম আদা বাটাটাও এর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে ক্রমাগত নেড়ে ছেড়ে আদা বাটাটাকে মিশিয়ে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে এরপর একটা আমি বাউলে এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি তার সাথে জিরে গুঁড়ো হাফ চামচ মতো আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি এবং এটাতে কিছু পরিমাণ জল অ্যাড করে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা বানানো হয়ে গেছে তিন চামচ মতো জল মিশিয়ে বা চার চামচ মতো জল মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে আর শুকনো মশলাটা দিলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে তো এই জন্যই আমি এখানে এইভাবে গুলে দিই আপনারা চাইলে শুকনো মশলাও দিতে পারেন তো এইভাবে গুলে দিলে তরকারিটার স্বাদটা একটু বেশি হয় এরপরে টমেটো যেহেতু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছিল এরপর আমি টমেটোটাও অ্যাড করে দিলাম টমেটোটা নেড়ে চেড়ে এরপর মিশে ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজটা একটু গলে যাওয়ার পরেই টমেটোটা না দিলে পেঁয়াজটা দাঁড়িয়ে যায় এবং তরকারিতে খাওয়ার সময় মুখে লাগে এবং একটু খুন্তি দিয়ে কুচিয়ে কুচিয়ে টমেটোগুলো পেঁয়াজগুলো যেগুলো বড় বড় আছে সেগুলো দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটু ডুমো করে যে ছোট ছোট সাইজের আলুগুলো কেটে রেখেছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তাহলে আর আলাদা করে আলুটাকে ভেজে রেখে দেওয়া হয় না আপনারা চাইলে প্রথমেও যখন তেলটা দিলেন সেই তেলটাতেও আলুটা ভেসে রাখা যায় তো আমি আর দুবার করে ভাজিনি। এই জন্য তেল অনেকটাই আছে এখানে এই জন্য এই পর্যায়ে তেলটা সাথে আমি দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা আমি গোটা অ্যাড করে দিলাম এবং তার সাথে কিছুটা ক্যাপসিকাম অ্যাড করে দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুটা প্রথমে ভেজে নিতে হবে কারণ আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে এবং যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম এবং বাটিতে অনেকটাই মশলা লেগে আছে পেস্টটা তাই আরেকটু দু তিন চামচ জল দিয়ে পেস্টটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম এবং এই পর্যায়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এবং অনবরত খুন্তি চালিয়ে যেতে হবে যাতে না মশলাটা লেগে যায় এবং অনবরত এইভাবে নাড়ার পর ভাজা হয়ে গেলে যে ভেন্ডিটা কাটা ছিল সেই ভেন্ডিটা আমি অ্যাড করে দিলাম এবং মশলা দিয়ে কোন সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং কমাগত নেড়ে দিতে হবে যেন না কোনো সবজির মধ্যে মশলা না লাগা অবস্থায় থাকে এবং এইভাবে অনবরত নেড়ে নিতে হবে এবার আমার এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন যে সমস্ত সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে মেখে গেছে বা একদম মশলাটা লেগে গেছে এই পর্যায়ে আমি কিছুটা নুন অ্যাড করে দেবো নুনটা কিন্তু বুঝে সুঝে দিতে হবে কারণ প্রথমে একবার মশলার সময় দিয়েছিলাম আমি এক টেবিল চামচ মতো এখানে নুনটা অ্যাড করে দিলাম এবং আরও একবার গোটা চারদিকটাতে সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে নিলাম এবং দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম এবং এক কাপ মতো আমি জল অ্যাড করে দিয়েছিলাম এইভাবে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তো এটা আরেকবার ঢাকা দিয়েছিলাম তো এইভাবে ঢাকা খুলে যখন এরকম মাখা মাখা একটু গ্রেভি টাইপের থাকবে তখন নামিয়ে নিতে হবে গরম গরম ভাত এবং রুটির সাথে পরিবেশন করা যাবে তো গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন এই যে রেডি হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন